চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শঙ্কর মাদিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খাল। শত বছরের পুরনো এই খালের ওপর বাঁশের সাঁকোটি সাতটি গ্রামের অন্তত 50,000 মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয়। এলাকাবাসী জানান, প্রায় 12 বছর ধরে গ্রামবাসী ব্যক্তিগত উদ্যোগে চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে 350 মিটার লম্বা এই বাঁশের সাঁকোটি সংস্কার করে আসছেন। প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটতেছে। কতজন পা হাত ভেঙে যায়, পড়ে যায়, বাসের ফাঁকে পা ঢুকে যায়। অনেক সময় অনেক যারা বয়স্ক মানুষ তারা যেতে যাতায়াত করতে পারে না। শত শত ছাত্রছাত্রী এই এলাকার প্রতিষ্ঠানে আসতে পারছে না, অসুবিধা হচ্ছে। বর্ষার মৌসুমে মানুষ যাতায়াত করতে পারে না, একটা ভ্যান নিয়েও চলতে পারে না, একটা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে চলতে পারে না। বছরের পর বছর এভাবে চললেও জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি বলেও অভিযোগ তাদের। বহুদিন থেকে দেখছি এ হালই আছে। আমরা সরকারের কাছে বা প্রতিনিধির কাছে যার কাছে আবেদন করেছি হয়নি। বর্তমান সরকারের কাছে দাবি, এই সাঁকোটি বদলে একটি ব্রিজের অত্যন্ত আমাদের জনগণের জন্য প্রয়োজন। তবে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তিনারা আমাকে কথা দিয়েছেন এবং গতকাল একটি অলরেডি ইতিমধ্যে আমাকে চিঠিও দিয়েছেন যে ব্রিজটি দ্রুত করে দেওয়ার জন্য। প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগী মানুষ।